السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে বসে আজকে আমার অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বারোপাত জানাচ্ছি সম্মানিত সুধি আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার নর্মেল জীবনে আমরা চলে আসলাম এ পর্যায়ে এসে আজকে আমি আপনাদের খেদমতে আমার পিয়ারা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের একটি অথেন্টিক হাদিস আপনাদের খেদমতে পেশ করতে চাই আপনারা জানেন আমার পিয়ারা নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে আমাদের দৈনন্দিন আমলিয়তের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে কিছু আমলের ব্যাপারে গ্যারান্টি দিয়ে গিয়েছেন যদি আমলটুকু আপনি করেন তা তাহলে আপনি নিশ্চিত জান্নাতি সামান্য আমল করবেন এবং এই আমলের কারণে কালকে আমাদের ময়দানে আপনি চিরস্থায়ী জান্নাতে বসবাস করবেন নবীজির একজন সুপ্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ হুদ্রি রাজি আল্লাহ আনহু তিনি অথেন্টিক হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন একদিন নবীজি আমাকে বললেন যে আবু সাঈদ যদি কোনো ব্যক্তি এই কথাগুলো দৈনিক তিনবার পাঠ করে তাহলে এই ব্যক্তি অবশ্যই খালিকামতের ময়দানে তার অবস্থান হয়ে যাবে জান্নাতে সে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুহান আল্লাহ ইউক নবীজি এই নবীজির এই কথাটি শুনে আবু সাঈদ ক্ষুদির আদি আল্লাহ তা আশ্চর্য হয়ে গেলেন এবং নবীজির মুবারক চেহারার দিকে তিন ত্যাকিয়ে রইলেন ও বললেন ইয়া রসুল আল্লাহ এই কথাগুলো আপনি আবার বলুন নবীজি বললেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে তার প্রতিপালক পেয়ে সন্তুষ্ট থাকে এবং দিন ইসলামকে সঠিক ধর্ম পেয়ে সন্তুষ্ট থাকে এবং মোহাম্মদ সাল্লাস্লামকে শেষ নবী পেয়ে সন্তুষ্ট থাকে তাহলে ওই ব্যক্তি কালকে আমতের ময়দানে জান্নাতি নবীজি বললেন রী তু বিব্বা অবিল দীনা অবি মোহাম্মদিন নবীয়া এই আমলটুকু যদি আমরা দৈনিক তিনবার পাঠ করি মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে সম্মানিত শুধু আশা করি আমি হাম বললি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা শত ব্যস্ততার মধ্যে থেকেও এই আমলটুকু আপনারা করেন ইনশাআল্লাহ খালকি আমতের ময়দানে আপনি জান্নাতি হয়ে যাবেন এবং চির আল্লাহর মহিমান্বিত জান্নাতে আপনারা অবস্থান হয়ে যাবে এবং আমাদের দৈনিক আমাদের বিজ্ঞ লামায় আমরা বলেছেন আপনি মাগরিবের ফজরের নামাজের পরে আপনি তিনবার পাঠ করুন রাদিতু টু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি নবিয়া এবং মাগরিবের নামাজের পরে আবার আপনি তিনবার পাঠ করুন রাধি টু ইসলামী রাব্বাউ অবিল ইসলামি দি বিয়া তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনি যে এই জগতে আপনি এতটা বৎসর আপনার জীবনে কাটিয়েছেন কিয়ামতের ময়দানে আপনার এই কাটানোটা সার্থক হয়ে যাবে আপনি জান্নাতি হয়ে যাবেন এবং আল্লাহর মহিমান্বিত জান্নাতে আপনি অবস্থান করে আপনি আরামে আয়সে এতো আরাম আয়েস আপনি বুক করবেন এটা বর্ণনাতীক এটা কল্পনাতীত সুতরাং সম্মানিত শুধু এই হদি শরীফটুকু আমরা নিজে আমল করি আমাদের পরিবার পরিজনকে আমরা শিক্ষা দেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই এবং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী সবাইকে যদি আমরা এই ভিডিওটি সেন্ড করি শেয়ার করি এবং তারা যদি জানে তাহলে আপনার মাধ্যমে তাহলে আপনিও সবের বাগী হয়ে যাবেন আসুন আমরা সবাই নিয়মিতই আমলটুকু করি রাদি তুবিল্লাহ হি রাব্বাউ অবিল ইসলামি দিন আউ অবি মোহাম্মদিনা ইনশাল্লাহ مہدانے اپنے جنتی آپ نے تر اتربک ہوئے اللہ مہیمانے آپ ابستان کر در شبائی کے توفیق دان کرد حمد اللہ رب العالمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ